খুব চিন্তিত থাকতেন। দেবব্রত উনি ওই বাবার সারথির মাধ্যমে জানতে পারলেন উনি একজন মেয়েকে দেখতে সারাদিন ওখানে বসে থাকেন। বাবার ইচ্ছা ওকে বিয়ে করার, কিন্তু ওই যে মেয়েটি পালিত বা পিতার ও বিয়াহ বিবাহ করাবে না। বললো আমার মেয়েকে তাকেই বিবাহ করাবো, ওর পেট থেকে যে পুত্র হবে সেই রাজা হবে। আর দেবব্রত অত্যন্ত প্রতাপী, খুব গুণবান, রূপবান, কিছু বলতেও পারছেন না। তো বিশ্বামিত্রবাবু কি করলেন, উনি খোঁজ করে গেলেন এবং প্রতিজ্ঞা করলেন, ওখানে বললেন আপনি আপনার মেয়েকে আমার বিবাহ পিতার সঙ্গে বিবাহ করিয়ে দিন। আমি প্রতিজ্ঞা করছি কোনোদিন বিবাহ করব না, রায় সিংহাসনে বসব না। তখন পুষ্প বৃষ্টি হল। এই কঠোর প্রতিজ্ঞা করার জন্য নাম হল ভীষ্ম। তবে ভীষ্ম পঞ্চকের তাৎপর্য, আজ থেকে আমাদের কঠোর প্রতিজ্ঞা করতে হবে এই চাতুর্মাস চলাকালীন, বা বিশেষ করে কার্তিক মাসে যদি আমাদের এই নিয়ম পালন করে ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা কঠোর প্রতিজ্ঞা গ্রহণ করব আর এই ভুল করব না। অজান্তে অজান্তে যে ভুল হয়ে তাও ক্ষমা হবে, এটা ভীষ্ম পঞ্চ। আজকে সকালে বলুন, আর আজকে হল একাদশী, গৌরকিশোর দাসবাবাজি মহারাজ সম্বন্ধে অনেক বক্তাগণ বলেছেন। আজ সর্বপ্রথম শ্রী গোবিন্দ মহারাজ গৌরকিশোর দাসবাবাজি চরণে পুষ্পাঞ্জলি প্রদান করবেন। শ্রী গৌরকিশোর দাসবাবাজি মহারাজ, সরি শ্রী গোবিন্দ মহারাজ, ॐ अभयं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरं मिलितं वैभवं तस्मै श्रीगुरवे नमः। नमो गौरविषय साक्षात् भूतात्ममूर्तये ভক্তি বেদান্ত চরণ কমলে আনন্দ কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত বন্দি জ্ঞাপন করি। তদনন্তর সমগ্র শিক্ষা গুরু পদ্ম নিতুল্লা বরিষ্ঠ কৃষ্ণ পাদস্থ তরে সদস্য শ্রীমদ ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বাই মহারাজ চরণ কমলে আনন্দ কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত বন্দি। অনন্ত মঞ্চস্থ সন্ন্যাসী বৃন্দ, উপস্থিত শুধু সজ্জন মন্ডলী মাতৃমণ্ডলীকে যথাযোগ্য দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। আজ শ্রী ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে আমরা ব্রজমণ্ডল পরিক্রমা শেষ লগ্নে এসে পৌঁছেছি। আজকের উত্থান একাদশী, আর মাত্র চার দিন বাকি আছে। অনেকে আমরা চাতুর্মাস ব্রত করার প্রথম থেকে, যখন আষাঢ়ী পূর্ণিমায় চাতুর্মাস ব্রত শুরু হয়, অনেকে মনে করেন এই চারটে মাস এখন কি করে কাটাবো, হ্যাঁ সব কিছু খাওয়া বন্ধ। এ তখনকার দিনে মনীষীরা কি নিয়ম কানুন করে রেখেছে, একে তো সব সকালে রুটি, হ্যাঁ তো পটল বন্ধ, বেগুন বন্ধ, বরবটি বন্ধ, শিম বন্ধ, লাউ বন্ধ, সবই বন্ধ, খাবো নাকি শুধু আলু ও সব সুগার, সেগুলোই খালি। আগে মুনি ঋষিদের কোথায় সুগার ব্যবহার কত না, এই জন্য তারা এরকম অবস্থা নিয়ে গেছে। তো চাতুর্মাস ব্রতকে অনেকে ভয় পায়, অনেকে শুধু নয়, গৃহস্থ দূরের কথা, অনেক মঠ গৌড়ীয় মঠও চাতুর্মাস ব্রত পালন করেন না। তারা বলেন কি, 64 ভক্তঙ্গের মধ্যে কেবল উজ্জ্বল হওয়ার কথা বলা আছে। আমাদের গুরু মহারাজ বক্তৃতাতে খুব মানে কি বলবো জোরপূর্বক বলতেন,
যে একমাত্র বেদান্ত সমিতি এবং তদনুগত বর্তমানে কেবল চাতুর্মাস ব্রত পালন করে, অন্যান্য মঠে কেবলমাত্র এই কার্তিক ব্রত পালন হয়। ঊর্জা দান বলছেন, ঊর্জা দান করেছেন, কেবল ওই ঊর্জ অর্থাৎ কার্তিক ব্রত পালন করলেই সমস্তটা পালন হয়। কিন্তু টমেটো গরুমার গরম গরুমার ছেড়ে এই যে টমেটো খাওয়ার কথা বললেন, টমেটো খাওয়ার কথা আমাদের পরম গুরুদের এবং গুরু মহারাজ টমেটো খাওয়া কখনো বন্ধ করতেন না। যদিও আমরা খুব বেশি খেতাম না, কিন্তু একাদশীর দিনে তিনি বলছেন এটা ফ্রুটস, এটা কখনো টক বেগুন নয়। অনেকে এটাকে টক বেগুন বেগুন ভেবে ওটাকে বাদ করে, যেহেতু বেগুনের কথা বলা আছে। আজকাল আবার দেখা যাচ্ছে নতুন নতুন আইন বের হচ্ছে, চানা খাওয়া যাবে না, ছোলা। আরে রূপ গোস্বামী সনাতন গোস্বামী তো তারা চানা খেয়েই ভোজন করেছে, তা আমরা এখন চানা কেন বাদ দেব? বলছে চনক, ওখানে চনকের পোকা পাওয়া যায়, ওদের চানা বন্ধ করে দাও। এসব নতুন নতুন আচার্যের নতুন নতুন সিদ্ধান্ত, নতুন কিছু করো রে ভাই, নতুন কিছু করো, পায়ের জুতো মাথায় তুলে ধরো। গুরু মাস খুব বলতেন এই শব্দটা, নতুন কিছু করো। বলছেন আমি একটা ক্ষুদ্র আচার্যের কাজ করি, তাই আমাকে ভক্তগণকে জানানোর জন্য শাস্ত্রের বিধান জানাতে হচ্ছে। বিধান জানাতে পারেন একশো বারি সিদ্ধান্ত, কিন্তু সেখানে তো আদেশ করা যায় না। টমেটো আমাদের সব সময় চলত, এমনকি একাদশীর দিনও গুরুমাস বলতেন আমি নিজে হাতে আমার গুরুদেবকে সেবা করিয়েছি। তিনি বলতেন ওটা ফ্রুটস হিসাবে খাওয়া যায়, ওটা কখনো টক বেগুন নয়। যাই হোক, এরকম কচকচালির মধ্যে দিয়ে আমাদের কোনো লাভ নেই। যার যার নিজের ইচ্ছা অনুযায়ী, যার যার গুরুদেবের আদেশ অনুযায়ী চলুক। গুরুর আজ্ঞা ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহস্থ বানপ্রস্থী সবাইকেই করণীয়, সবাইকে করতে হবে। এখানে উজ্জাদার বলে কোন বলছে, উজ্জাদার অর্থাৎ ওই চাতুর্মাস ব্রতকেই নিয়ে উজ্জাদ। যদি চাতুর্মাস ব্রতকে সম্মান না করা হয়, তাহলে উজ্জাদার ওই কার্তিক ব্রত করার কোন অর্থই নেই। তাই আমাদের গুরু মাস বলতে যে একমাত্র বেদান্ত সমিতি এই চাতুর্মাস ব্রত বা খুব খুব গর্বের সহিত গুরু মাস ব্রতার বক্তার মধ্যেও আমরা পাব। আজকে উত্থান একাদশী তিথি, আর মাত্র চার দিন আছে, অতএব আর এই চার দিন হচ্ছে ভীষ্ম পঞ্চ। সুতরাং যারা আগে করেন নাই চাতুর্মাস ব্রত, তো সবাই করেন নাই এখানে যারা আছে, আর তিন মাসে যারা করছে কার্তিক ব্রতটা, সেটুকুও যারা সম্ভব হয় তাদের পক্ষে, তারা অন্তত এই পাঁচ দিন খুব নিষ্ঠা সহকারে একেবারে প্রতিজ্ঞা পূর্বক এই কয়দিন ব্রত পালন করুন, তাহলেও ফল লাভ হবে। আজকে ছিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজের তিরোভাব তিথি। তিনি হচ্ছে অপ্রাকৃত মহাপুরুষ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের দীক্ষা। ছিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজ কখনো কাউকে দীক্ষা প্রদান করেন না এবং কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না, পায়খানা ঘরের মধ্যে বসে ভজন করতেন, যাতে না কেউ নোংরা স্থানে থাকলে কি হবে, কেউ যাবে না সেখানে। তাদের কিরকম বিচারধারা ছিল দেখো, যেহেতু অপবিত্র স্থান অতএব ওখানে আমাকে কেউ বিস্তার করবে না, নিশ্চিন্ত বসে নাম করে সেখানেই থাকবে। অনেকে আসতেন তার কাছে, কিন্তু তিনি কখনো ওই পায়খানার ঘর থেকে বেরোতেন, বলতেন আমার শরীরটা খারাপ। এমনকি একবার ওই নগর মিউনিসিপ্যালিটি লোকজন এসেছিল পায়খানা ঘর পরিষ্কার করার জন্য, দুর্গন্ধ বেরোচ্ছে তো পরিষ্কার তো করতে হবে। যখন গৌর কিশোর দাস বাবাজী মহারাজ ভিতর থেকে বন্ধ করে দিয়ে বসে আছেন, ওরা চিৎকার চেঁচামেচি, বাবাজি মহারাজ আপনি বাইরে আসুন, আমরা পায়ে পরিষ্কার করতে এসেছি মিউনিসিপ্যালিটির লোক। উনি বলছেন আমার শরীর খুব খারাপ, আমি উঠতে পারছি না, দরজা খোলার মতো ক্ষমতা আমার নেই। হ্যাঁ, চিন্তা করুন কিরকম কাজ, তারা তো ফিরেই চলে গেল। একদিন
ভক্তিবিনোদ ঠাকুর তিনি নিজে প্রভুপাদকে দীক্ষা দিলে দিতে পারতেন, কিন্তু দেন নাই তিনি। তিনি গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে পাঠিয়েছিলেন প্রভুপাদকে। প্রভুপাদ যখন এসেছেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে, যখন শুনেছেন প্রভুপাদের নাম, তখন তিনি একটাই মাত্র শিষ্য গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সর্বগুণ সম্পন্ন যে শিষ্য থাকে সেই এক চন্দ্রই জগৎ আলোকিত করবে। কিন্তু আমরা তো এখন তারার পিছনে ছুটছি, তারা ধরার জন্য, চাঁদের পিছনে না তারার পিছনে। আবার ভক্তিবিনোদ ঠাকুর আমাদের পরম গুরুদেব কেশব গোস্বামী মহারাজকে গৌর কিশোর দাস বাবাজি মায়ের যখন পাঠিয়েছিলেন, তিনিও ওই পায়খানা ঘরের মধ্যে থেকে বলছেন আমি তো বেরোতে পারব না, যখন বলেছেন যে আমরা সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছ থেকে এসেছি, তখন সঙ্গে সঙ্গে দরজা খুলে এসে তাদের দর্শন দিলেন কি পার। তা তিনি ছিলেন এইরকম, আমরা মায়াবদ্ধ আছি বৈষ্ণবে, বিশেষ করে অতিমর্ত মহাপুরুষের কৃপাটা আমাদের বুঝার মতো ক্ষমতা নেই। অনেক গৃহস্থ আসছেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে, বলছেন ঠাকুর মশাই আমাকে একটু কৃপা করুন, কৃপা করুন। তা তিনি কি করেছেন, ওই টোর টোপিন বের করে দিয়েছেন, নে কৃপা নে। হ্যাঁ, তখন দেখছে টোপিন মানে কি সংসার ছেড়ে ত্যাগ করে চলে যেতে হবে, তখন সব ফেলে রেখে ছুট। এইরকমই ছিল তাদের কৃপা। আমরা বহু সৌভাগ্যবান আজকে সেই গৌর কিশোর দাস বাবাজি মহারাজের অন্তরঙ্গ প্রিয় পার্ষদ ভক্তিবৃন্দে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আনুগত্যে তারই পরম্পরায় আমরা সাধন ভজন করতে পারছি। সেই চৈতন্য মহাপ্রভু ধারায়, সেই মাধ্য গৌড়ীয় মঠ ব্রহ্মমাত্র গৌড়ীয় সম্প্রদায়ের আমরা অনুগত হতে পেরেছি। এর থেকে বড় কিছু আর আমাদের জীবনে নাই। যদি এত সুযোগ পেয়ে এই জন্ম যদি আমরা অবহেলায় নষ্ট করি তাহলে আর আমাদের উদ্ধার করার মতো পেয়ে এই কলিকাল হচ্ছে সব থেকে খারাপ। কিন্তু শাস্ত্রে বলছেন এই কলি হচ্ছে ধন্য কলি। কেন না, এই কলিকালে কেবলমাত্র নাম সংকীর্তনের দ্বারাই এই মায়ার সংসার থেকে ভব সমুদ্র থেকে অনায়াসে পার হয়ে যাওয়া যায়, বলছে অনায়াসে, কেবলমাত্র হরিনাম মহামন্ত্রের দ্বারা। অন্যান্য যুগে যাগ যজ্ঞ তপস্যা অর্চন সহস্র সহস্র বছর কষ্ট করে তবে ভগবানকে লাভ করতে পেরেছেন, আর আমরা কেবল এই নাম সংকীর্তনের দ্বারাই এই ভব সংসার থেকে অনায়াসে, বলছে ওখানে মানে কোনো কষ্ট কষ্ট নাই, কোনো খরচা নাই, পয়সা নাই, ভগবানের সেবা করার পয়সা নাই, বলছে ভক্তি দাও কেবলমাত্র ভক্তি। পত্র পুষ্পম ফলম তয়ম জমে ভক্ত বুঝেছ, কেবলমাত্র ভক্তি সহকারে একটু পত্র পুষ্প দিলেই তাতেই ভগবান সন্তুষ্ট হন। কিন্তু আমরা যদি সেটাও যদি না করি তাহলে আর কিভাবে ভগবান আমাদের উদ্ধার করবে। মহাপ্রভু এই কলিযুগে সেটাকে ধন্য কলিযুগ বলা হয়, কলি অশেষ দোষের আদর হলেও আমরা যে কলিতে এসেছি এই কলি হচ্ছে ধন্য কলি। এই কলিতেই একমাত্র মহাপ্রভু বলেছেন হরের নাম হরের নাম হরের নাম কে বলো নাস্তেব 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 গতির অন্যতা। তিনি ত্রিসত্য করে নাম বিনা কলিকালে নাই আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কলিকালে এই নাম ছাড়া আর কিছু নেই। যদি বলে এত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার কি দরকার, যারা প্রচার করবেন তাদের এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা যায়, যার অধ্যয়ন করার সময় নেই হ্যাঁ কেবল ওই নাম করলেই হবে, নামের দ্বারাই সব কিছু সিদ্ধি লাভ হবে। এক হরি নামে যত পাপ করে পাপি সাধ্য নাই তত পাপ করে। যদি বলে তাহলে আমরা তো নাম করে করে মালা কালো করে দিলাম কেন হচ্ছে না, কিন্তু নাম করলে কি হবে, আমাদের নাম বাহিরায় বটে নাম গোপন নয়,
নাম বের হচ্ছে, কিন্তু কত দুনিয়া দুনিয়াদারি চিন্তা সব মাথায় এসে পড়ে। বলছে সূর্য যখন ওঠে তখন সূর্যের আলোতেই সূর্যকেই দর্শন করা যায়। এই হাজার এলইডি লাইট লাগালেও কিছু হবে না, বিজ্ঞানের এত লাইট আবিষ্কার করেছে কত কি, কিন্তু দিয়ে হবে না। সেই রকম ওই গুরু বৈষ্ণবের কৃপায়, মহান মহাভাগবতের কৃপায় আমরা সেই ভগবানের কৃপা লাভ করতে পারব, এছাড়া আর সম্ভব নয়। দিব্য চক্ষু দিলার এই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান দিতে প্রকাশিত। গুরু বৈষ্ণব আমাদের দিব্য চক্ষু যখন প্রদান করবেন তখন আমরা ভগবানের সেবা করার সুযোগ লাভ করব। আমাদের নিজের চেষ্টা তার সঙ্গে যোগ করতে হবে। ওই যে রামবন্ধ লীলা আপনারা শুনেছেন কিছুদিন আগে, মা যশোদা প্রতিজ্ঞা করেছেন কৃষ্ণকে আমি মাপ বই, এ সব জায়গায় উৎপাত করে বেড়ায়, চুরি করে বেড়ায়, লোকের কাছে কত নাম আছে সবসময় আমাকে শুনতে হয়, আজকের আমি কৃষ্ণকে মাপ বই মাপ কাজ করতে দিচ্ছে না, বাড়িতে হাঁড়ি ফুটো করে দিচ্ছে। তো মা প্রতিজ্ঞা করেছেন কৃষ্ণকে বন্ধন করবেন, কিন্তু ভগবানকে বন্ধন করবেন কে? ভগবান তার বন্ধন করার ক্ষমতা কার আছে? মুনি ঋষিগণ তারাও ভগবানকে মানছেন না। যখন মা যশোদা চেষ্টা করছেন আর গোপীগণ কি করছে, হাসাহাসি করছে, রহস্য করছে, আমার নিজে মানতে পারে না নিজের ছেলেকে, আবার আমাদেরকে বলে মানবে। যখন উপহাস করছেন তখন কৃষ্ণের বুকে ওটা লেগে গেছে, আমার মা কি দেশে মা নাকি, আমার মা সাধারণ মা নয়। তখন তিনি ধরা দিলেন বন্ধন, কৃষ্ণকে বাঁধার জন্য যত গোয়া গোশালা তৈরি ছিল সব নিয়ে হাজির হয়েছিল, মানতে পারে নাই, দুই আঙুল করে ছোট ছোট হয়ে গেছে। দু আঙুলটা কি বলছে, ভক্তের চেষ্টা আর ভগবানের কৃপা। যখন কৃপায় আসি সমন্বয় করেছ, ভগবান নিজেই কৃপা পূর্বক বন্ধন স্বীকার করলেন। তিনি হচ্ছেন ভক্ত বৎসল, নিজের প্রতিজ্ঞা জলাঞ্জলি দিয়ে ভক্তের প্রতিজ্ঞা তিনি রক্ষা। এই মহারাজ একটু আগে ভীষ্মদেবের কথা বলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন কৃষ্ণকে আমি অস্ত্র ধারণ করাবো, আর কৃষ্ণ বললেন কি আমি অস্ত্র ধারণ করবই। যুদ্ধক্ষেত্রে কি হলো, ভীষ্ম যখন অর্জুনকে তীরের দ্বারা আবৃত করছেন তখন কৃষ্ণ আর থাকতে পারলেন, সেই রথের চাকা খুলে দিয়ে চলে বলছে যুদ্ধের সময় ওইটাই তখন অস্ত্র। আমরা এমনি ঝগড়া করি ঝগড়া করি তখন না কিছু হয় না, কিন্তু ওই সামানে একটা ঠিক ছুড়ে দিলে ওটা তো একটা একটু মারা দিয়েছে। ওখানে সেরকমই সেই কৃষ্ণ কি করলেন, ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে নিজের প্রতিজ্ঞা বিসর্জন। তাহলে দেখুন আমরা কিরকম ভগবানকে পেয়েছি, আর সেই ভগবানকে যদি না আমরা সেবা করি, তার যদি নাম কীর্তন না করি, তাহলে এই মনুষ্য জন্মটা আমাদের আবার এই জন্ম আমরা পাবো কি না পাবো সে অনেক দূরের কথা। জলযান অবলোকসানি স্থাবরা লক্ষ বিংশতি কিময়া রুদ্র সংখ্যক পক্ষী নাম দর্শন, 84 লক্ষ জন্মে জনি ভ্রমণ করতে করতে এই গুরু মাঝ বলতেন যে আমরা এখন সম্পূর্ণ, আমাদের কোন অঙ্গ প্রত্যঙ্গের কোন অসুবিধা নেই, সুস্থ সম্পূর্ণ হয়েছে। তো এখন যদি আমরা না ভজন করি তাহলে আর আমরা কবে ভজন করব? তো আপনারা এসছেন এই এক মাস যাবৎ গুরু বৈষ্ণবের সঙ্গে সেই অপ্রাকৃত লীলা পুরুষোত্তমের ধাম ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন, বহু হরিকথা শ্রবণ করেছেন। এই শ্রবণ করার পরে আবার যদি বাড়িতে গিয়ে সেই পুনর্মুষিত ভব হয় তাহলে আর কি হবে? এই জন্য এখান থেকে যাওয়ার সময় কিছু বেঁধে নিয়ে যাবেন, বেঁধে নিয়ে মানে ওই কম্বল চাদর এই যেগুলো হরিকথা করেছেন এইগুলিকে সম্পর্ক, এটাই আমাদের শেষ দিনের সম্পর্ক।
অনেকে বলে বাবা হরিবার তো খুব শুনলাম মঠে, বলছে তোমার কোন পরিবর্তন হয় না কেন? বলছে আমি তো মঠে হরিকথা শুনি আর যখন গেট দিয়ে বের হয়ে যাই তখন ওখানে করে রেখে দিই, গেটে বাইরে যাওয়ার সময় রেখে দিয়ে যাই, ওগুলো বাড়িতে নিয়ে যাই। তো আপনারা ওরকম করবেন না যেন, হ্যাঁ ওগুলো সঙ্গে নিয়ে যাবেন। এই যে এক মাস যাবৎ যেভাবেই হোক আমাদের তীর্থ মহারাজ কে পয়সা দিল না দিল সবাইকে হরিভজন করার সুযোগ, পরিক্রমা করার সুযোগ দিয়েছে। আমাদের গুরুবাদের একটা নির্দেশ, পরম গুরুদেবের সময়ও এইরকমই হয়েছে, আমাদের গুরু মহারাজ পূজ্যবাদ নারায়ণ গোস্বামী মহারাজ তারাও করেছেন, তখন অর্থের অভাব ছিল প্রচুর, তথাপিও তারা চেষ্টা করেছেন। কে কি দিল না দিল, অন্যান্য মঠে যাবেন দোলের পরিক্রমাতে যে কোনো পরিক্রমায় নির্দিষ্ট একটা টাকা পেমেন্ট করতে হবে, এত টাকা দিতে হবে, 7 দিনের প্রসাদ হবে কি 1 মাসের প্রসাদ হবে, আমাদের এখানে কোনো নিয়ম নাই। কেউ বলছে বাবা আমার নাই, আচ্ছা তুমি 500 টাকা দিলাম বাবা, আচ্ছা ঠিক আছে পরিক্রমা করো তো। তাই এই সুযোগ দিচ্ছেন এরা, কি দরকার ছিল, এরা তো বসে বসে হরিভজন করলে তো হতো আমাদের লাভ হতো, কিন্তু এই যে এত পরিশ্রম করে হরিভজন করানোর জন্য আমাদের সুবিধা সুযোগ প্রদান করছেন, কেন এরা হচ্ছেন জীবের প্রতি কল্যাণ করার জন্য, মায়াবদ্ধ জীবকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। প্রভুপাদ বলছেন একজনের জন্য একটা জীবকে উদ্ধার করার জন্য যদি আমার গ্যালন গ্যালন রক্ত প্রদান করতে হয় তার জন্য আমি প্রস্তুত আছি। আজ সেই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ সেই প্রভুপাদেরই অনুগত জন, এরাও সেই ধারা বজায় রেখে এখন সেই প্রভুপাদের বিচারধারায় এই পরিক্রমা করছেন। আপনারা প্রতি বছর আসবেন, পূজ্যবাদ মহারাজ বলতেন আমাদের এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা নাই, থাকার সুব্যবস্থা নাই, হ্যাঁ তার জন্য যেন কেউ বাড়িতে গিয়ে বলবেন না যে আমাদের ভাই ওখানে গেছিলাম ভালো জায়গা দেয়নি ঘরের মধ্যে পড়েছিলাম, সবাই যেন আসে আবার কয়েকজনকে আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন। আর আমাদের তীর্থ মানে যত লোক আসবে ততই খুশি, হ্যাঁ লোক কম হলে আমাদের মনে দুঃখ হয়, অন্যান্য মাঠে কিন্তু তুমি পাটার লোক বসে আছে মঠে মন্দিরের কবি বড় বড় নাট্য মন্দির কিন্তু লোক পাটার বসে আছে, আর আমাদের এখানে দেখুন না ভেতরেও ধরে নাই বাইরে তাও তো সবাই আসে না ঘরের মধ্যে আছে, তো কেন গুরু বৈষ্ণবের স্নেহ প্রীতি মমতার জন্য আজকের আপনারা যেমন আসছেন আবার আগামী লোক এরকম সব নিয়ে আসবেন, 10 জন 10 জন করে নিয়ে আসবেন, আমাদের কোনো অসুবিধা নেই। পরম গুরুদেব বলতেন হাওয়ায় মঠ চলবে হাওয়ায়, আমরা আজকাল মনে করি আমরাই মঠ চালাচ্ছি আমরাই মঠে থাকি, কিন্তু কিন্তু আমরা মঠের মালিক, আমরা মঠ চালানোর কে, আমরা তো বাড়িতে এসে কিছু নিয়ে আসি না, এসে তো একটা জামা কাপড় পরে এখানে যে বৈভব দিয়েছেন এগুলো যদি আমার পৈতৃক সম্পত্তি মনে করি তাহলে আমার শেষ, এগুলো গুরু বৈষ্ণবের সম্পত্তি ভগবানের সম্পত্তি, এগুলো আমরা আছি এখানে দায়িত্ব আছে একে রক্ষা করা, কিন্তু রক্ষা করার দায়িত্ব আজকে যদি ওই পাহারাদার বা যদি ম্যানেজার যদি মনে করে আমি এর মালিক তাহলে আমাদের সব, এটা যেন কখনো আমাদের মাথায় না আসে, গুরু বৈষ্ণব যেন আমাদের এই দুর্বুদ্ধি থেকে যেন রক্ষা করে। আজকে ছিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজের চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে আমি তার চরণে এই প্রার্থনা করব, তিনি যেন আমাদের তাঁর সেই নির্দেশিত অকিঞ্চন ভাবে নিষ্কপট ভাবে যেন আমরা গুরু বৈষ্ণবের সেবা করতে পারি, তিনি আমাদের কৃপা করুন, আমরা সবাই মিলিয়া মিশিয়া এক তাৎপর্য ভর হইয়া হরিভজন করতে পারি। পাঞ্চা গর্ভত রহস্য কৃপা সিন্ধু আপনারা শ্রবণ করলেন আমাদের গোবিন্দ মহারাজ প্রশ্ন তুলেছিলেন যে ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদকে দীক্ষা দিতে পারতেন দেন নাই কেন, গুরুবর্গে যখন মিটিং হতো ওনারা কৃপা করে আমাকে থাকার নির্দেশ দিতেন, এই প্রশ্ন একদিন আমি করেছিলাম ছিল বামন গোস্বামী মহারাজ ছিল নারায়ণ গোস্বামী মহারাজের কাছে, বলে যদি কেউ কৃষ্ণ মন্ত্রে গ্রহণ করে তার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলো, শ্রী রাম মন্ত্রে রাম মন্ত্রে দীক্ষিত হলো, তো প্রভুপাদকে
ভক্তিবিনোদ ঠাকুর পূর্ব মন্ত্রে দীক্ষিত করলেন, তাহলে নোনা সৃষ্ট হলেন না কেন, বা উনি কৃষ্ণ মন্ত্র দিলেন না কেন? নোনারা বললেন তখন কিছু সমাজের ভয় ছিল। তারপর ভক্তিবিনোদ ঠাকুর উনি সপ্তম গোস্বামী, উনি এত দিনহীন, উনি চিন্তা করে দেখলেন যদি আমি আমার নিজের ছেলেকে দীক্ষা দিই পরবর্তীকালে লোক বলবে তো স্বার্থ গোসাইদের মতো নিজের ছেলেকে দীক্ষা দিচ্ছে, এই জন্য উনি নিজের দিনহীন ভাব প্রকাশ করার জন্য দীক্ষা দেন নাই। কিন্তু ওই পূর্ব মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন পূর্বদের পূজা করার জন্য, এই জন্য সম্প্রদায় রহস্য বললেন দুইজনেই, যেটা ভক্তিবিনোদ ঠাকুরকে এবং গৌরকিশোর দাস বহাজি মহারাজকে একই অধস্তনে রাখা হয়। আপনারা বুঝবেন না, আমাদের সন্ন্যাসীগণ বুঝবেন এই কারণে। এখন শ্রী শ্রীধর মহারাজ গৌরকিশোর দাস মহাজের পুষ্পাঞ্জলি প্রদান করবেন, বেশি ই করবেন না, ভূমিকা বাড়াবেন না। কাল হম সুবে হরিকথা এবং ব্রেকফাস্ট কে বাদ হম বৃন্দাবন যায়গে দো বাস 120 লোক যায়গে, উনমে কীর্তন পাঠের সাথ মে রহেগা হি, কই অধিক বৃদ্ধ লোক না যায় কিউকি উনকি পরিক্রমা করনি হ্যায়, ইসলিয়ে জো লোক যায়গে ও লোক হামারে শ্রী তীর্থ মহারাজ মানে শ্রীধর মহারাজ ভারতী মহারাজ পরমোক্ষ মহারাজ সে সম্পর্ক করলেন। কালকে আমরা সকালে পাঠের পরে জল খাবার খেয়ে 9টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো, বৃন্দাবন যাব। বৃন্দাবনে ওখানে আনন্দ ধামে যেখানে আমরা বৃন্দাবন পরিক্রমা করার সময় মাঝখানে আমরা বসেছিলাম, ওরা দুধ এবং কলা খাইয়েছিল, ওখানে যাব, ওদের বাৎসরিক উৎসব, ওখানে হরিকথা প্রসাদ, তারপর পরিক্রমা। যিনি বৃদ্ধ বা বৃদ্ধারা যাবেন না, কীর্তন পার্টি সঙ্গে থাকবে, আর যারা যাবেন আমাদের শ্রী তীর্থ আছেনই শ্রীধর মহারাজ পরমহংস মহারাজ ভারতীয় সঙ্গে যোগাযোগ করবেন। টুমরো উই গো টু আনন্দ ধাম, উই হ্যাভ সাম ইয়ারলি প্রোগ্রাম ওভার দেয়ার, সো বাই অনলি বাই টু বাসেস, সো হু ওয়ান্ট টু টেক পার্ট দেয়ার দে ক্যান কন্ট্যাক্ট উইথ আর শ্রী তীর্থ মহারাজ আর শ্রী শ্রীধর মহারাজ ভারতীয় মহারাজ পরমহংস মহারাজ, এনি ওল্ড পার্সন শুড নট গো। এখন তো আমাদের এই পরিক্রমা হয়ে সমাপ্তের মুখে, তারপর কোথায় হবে নবদ্বীপ ধাম পরিক্রমা? নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, আর শ্রী তীর্থ মহারাজ শ্রী পরিব্রাজক মহারাজ সব কত পরিশ্রম করে ভিক্ষায় যান, চারি ভিক্ষা যার জন্য অনেক লোকের দরকার। শ্রী তীর্থ মহারাজের সঙ্গে যারা পুরাতন যান হয়তো যাবেনই, আপনারা এখানে কে কে যেতে চান বলুন তো, প্রচারে হাত তুলুন তো, তিনি নাম লিখে নেবেন, মায়েরা না পরিক্রমাকে ইস পরিক্রমাকে বাদ নবদ্বীপ পরিক্রমাকে লিয়ে হম লোগ চাওল ভিক্ষা মে জানা হ্যায়, জো পুরাতন লোক জাতে যায়েঙ্গে হি, আপ লোগ মে সে কোই জানা চাহতে হ্যায় কি পে হাত উঠা মাতায় নেহি, পুরুষ লোক কেবল, আপ আপনে নাম লিখা দেবে তীর্থ, আপনে নাম লিখিয়ে দেবেন, আপনিও লিখিয়ে দেবেন। এখন শ্রী আমাদের শ্রীধর মহারাজ ওনার জন্য পুষ্পাঞ্জলি প্রদান করবেন। কোন অভিজ্ঞতা যদি কিছু কো মিলাতে যায় বৈষ্ণবে নমো নমঃ।
नमो गौर विश्वराय साक्षात वैराग्य मूर्ते विप्रलम हर सांबोधि पादंबुजायते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद सब एक हाथ में बोलो बोलो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कर जोर करे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे। सर्वप्रथम हरे गुरुपाद पद्म नितलीला प्रविष्णम विष्णुपाद श्रोत्र सत श्री श्री श्रीमद भक्ति श्री गो सिद्धांत गोस्वामी महाराज के चरण कमल में अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम करता तत्पश्चात मेरे शिक्षा गुरुपाद पद्म नितलीला प्रविष्णम विष्णुपाद श्रोत्र सत श्री श्री श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज के चरण सरोज में श्रद्धा पुष्पांजलि अर्पण करता उपस्थित त्रिदंडपाद गण वैष्णव वैष्णवी सभी को मैं यथायोग्य प्रणाम करता हरे कृष्ण। आज श्रील गौर किशोरदास गोस्वामी बाबा जी महाराज का तिरुभाग तिथि आप लोग सवेरे से लेकर के अभी तक विभिन्न भक्तों के मुखारविंद से विभिन्न दृष्टिकोण पर इन लोग ने अलग अलग सब हरि कथा आप लोग सुने होंगे। पता नहीं मैं तो सवेरे किसी काम परिक्रमा में चला गया तब जाकर बोले होंगे कैसे, इसलिए इनका जो प्रणाम मंत्र है बोले नमो गौर किशोराय साक्षात वैराग्य मूर्तये विप्रलम्भ रसा बोधे पादाम्बुजायते। इनकी प्रणाम मंत्र में ही इनकी महिमा को बताया गया है। यदि ये कौन है बोले साक्षात वैराग्य मूर्तये, यदि ये साक्षात वैराग्य का लिए मूर्तिमान स्वरूप है, इसलिए कहते महाप्रभु भक्त जतो वैराग्य प्रधान गौर नारायण। महाप्रभु का जितने भक्त है इनका जो मुख्य है ना ये वैराग्य है, इसलिए जितने सनातन गोस्वामी रूप गोस्वामी श्री जीव गोस्वामी श्री नरोत्तम दास ठाकुर ये जितने साधु है वो साधारण घर के कोई नहीं है, ये सबके सब बड़े बड़े राजा महाराजा घर के ये सबके सब बच्चे थे, लेकिन बच्चे होने पर भी लेकिन इन लोगों ने वृंदावन में आकर किस रूप में रहते थे, जब रूप गोस्वामी सनातन गोस्वामी वृंदावन में रहते थे, जब कोई व्यक्ति बंगाल में जाते थे यहाँ वृंदावन आकर के पूछते थे वो कैसे भी साधन भजन कर रहे हैं, कभी चाना कभी ओपी बना कभी कभी किसी किसी घर में एक टुकड़े रोटी को लेकर के आकर के भजन कर लेते थे, कभी कभी आटा को केवल पानी में हाँ उसे मिला करके उसको पी लेते थे, कभी टिकिया बिना नमक की टिकिया उसको खा करके जीवन में कठोर वैराग्य पूर्वक उन्होंने भजन किया। इसलिए श्री नरोत्तम ठाकुर भी कहते हैं भक्ति युगम हाँ वैराग्य श्लोक है वैराग्य वैराग्य युगम भक्ति रसम प्रजन नैव माम अनभिश्लाघम कृपा बुद्धि जहां पर दुख दुखी सनातनम स्तम प्रभु मास रहे। यहाँ पर भी कहते हैं वैराग्य युग भक्ति रसम है, जो वैराग्य युग के जो भक्ति रस है, कहते श्रीमद महाप्रभु को जब सार्वभौम भट्टाचार्य स्तुति करते हैं वो कौन सा श्लोक में भले वैराग्य विद्या निज भक्ति पुरुष पुराणम श्री कृष्ण चैतन्य शरीर धारी कृपा बुद्धिज तमहं प्रभु, सब जगह पर वैराग्य 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 सब का आता है। इसलिए ये जो वैराग्य है वास्तव रूप में वैराग्य का तात्पर्य क्या है, कहते वास्तव रूप में वैराग्य के जो तात्पर्य है एक तो ऊपर का वैराग्य होनी चाहिए, इसलिए भागवत में बताया भक्ति परेशा अनुभव विरक्ति अन्यत्र, जब भगवत भक्ति हम करेंगे उसको स्वाभाविक रूप में
भगवान में जो अनुरक्ति होगा स्वाभाविक रूप में तृतीय स्टेज में बताएगा वैराग्य, पहले वैराग्य नहीं होगा। इसलिए परम दृष्ट्वा निवर्धन्ते, जब तक हमें कोई उत्कृष्ट रस नहीं मिलेगा तब तक हम निकृष्ट रस को प्राप्त नहीं कर सकते। हम तो बहुत कथा सुनते हैं वैराग्य करनी चाहिए वैराग्य करनी चाहिए, हो नहीं रहा है। कारण क्या है? कारण है हमें जब तक उत्कृष्ट वस्तु का आस्वादन नहीं हो तब तक हम निकृष्ट रस को छोड़ नहीं सकते हैं। इसलिए श्री बिल्लो मंडल जी कहते हैं बोले साध्वी माधिक चिंता न भवती सर करे कर्क सासी। वो एक श्लोक को थोड़ा कहते हैं, जब भगवत भक्ति की एक रस जीव की आस्वादन का विषय हो तो जगत का जितने विषय है जगत का जितने रस है वो सबके सब अपने आप फीकी पड़ जाती है। कहते राधा कृष्ण प्रेम का केवल एक बूंद कोई आस्वादन कर ले क्या होता है? बोले सरकरे कर्कशासी, बोले हे सरकरे तुम तो कर्कश हो गया है। कहते द्राक्षा द्राक्षती, द्राक्षा मतलब एक अंगूर रस होता है। बोले तेरे तरफ में और कोई देखेंगे नहीं। बोले क्यों? बोले राधा कृष्ण का जो प्रेम है अभी देखिए आस्वादन का विषय हो। अमृत मृतमसी, कहते अमृत तू मर जा। बोले क्यों? बोले राधा कृष्ण का प्रेम रस आस्वादन का विषय हुआ ना। इसलिए श्री गौर किशोर दास बाबा जी महाराज कहते हैं वैराग्य का प्रतिमूर्ति थे। वैराग्य मतलब क्या होता है? एक तो साधारण रूप में वैराग्य है, दूसरा रूप में वैराग्य मतलब विशेष पूर्वक अनुराग। विशेष पूर्वक की राधा कृष्ण प्रेम में श्री रघुनाथ दास गोस्वामी का एक अत्यंत प्रिय भजन था। वो भजन है राधे राधे। कभी राधा कुंड में, कभी श्याम कुंड में, कभी वृंदावन में वो व्याकुल होकर के श्री राधा रानी का नाम को वो ग्रहण करते थे। वैराग्य मतलब विशेष पूर्वक कृष्ण प्रेम में ये अनुराग है। इसलिए कहते हैं वैराग्य जो साक्षात वैराग्य मूर्त है जैसे हमारे गोस्वामी लोग हे राधे ब्रज देव के चललिते हे नंद सुन कुट श्री गोवर्धन कल्प पाद बदले कालिंदी बन्नी कुट ओ सत्ता मिति सर्वत्र ब्रज मुरई हे महावीर लो वंदे रूप सनातन रघु जुगो श्री जीव गोपाल तो। जैसे हमारे गोस्वामी लोग पूछे गोस्वामी हे राधे हे राधे हे ललिते हे पिशाचे आप कहाँ हो? जैसे बिहोल होकर के दिन रात हर उसमें डूबे रहते थे श्री गौर किशोर दास बाबा जी महाराज भी हर समय उसी प्रेम में डूबे रहते थे। और ये क्या करते थे? कभी कभी ये ब्रज रज को अपना सर पर रखकर घूमते थे, कहीं अगर प्राण छूट जाए तो जैसे ये ब्रज रज दिशा में प्राप्त हो जाए। इसलिए श्री गौर किशोर दास महाराज सुने होंगे जिस समय उन्होंने शरीर छोड़े उनके एक अंतिम इच्छा था, जब मैं शरीर छोड़ूंगा मेरे प्यार में रस्सी बांध करके संपूर्ण नवद्वीप में घुमा घुमा करके मेरे को गंगा में फेंक देना। आप लोग ने सुने होंगे सबरे महाराज लोग बोले होंगे जब गौर किशोर दास बाबा अपना शरीर छोड़े उस समय कुछ सहजिया लोग भी आ कर के बोले हम श्री गौर किशोर दास बाबा महाराज के चेले हैं हम इनको समाधि देंगे। इतने में प्रभुपाद को जब खबर मिला उन्होंने शिष्य प्रशिष्य के साथ में आ गए। बोले केवल मैं इनका त्यागी शिष्य में मैं केवल एक शिष्य हूँ, आप लोग कोई शिष्य नहीं है। अभी उनका बड़ा लड़ाई हुई, इतने पुलिस ऑफिसर लोग भी आ गए। प्रभुपाद ने मेघ गंभीर स्वर से बताया बोले खबरदार श्री गौर किशोर दास बाबाजी महाराज ये कोई साधारण पुरुष नहीं, ये मुक्त महापुरुष है। राधा रानी की ये नित्य दासी परिकर है, अगर इनका कोई सचमुच से शिष्य कोई वैराग्य व्यक्ति हो सकता है। वैराग्य व्यक्ति प्रमाण क्या? बोले प्रमाण है अगर तुम लोग कोई
एक साल के अंदर में अगर कोई स्त्री संग नहीं किया होगा ना, आप इनके शरीर को स्पर्श कर सकते हो। क्यों? इनके अपराकृत गले भर जाते हैं। स्पर्श किया ना, जब इतना बोले वहां पर जितने बाबा जी सहजिया लोग ना, कुछ कुछ तो धीरे धीरे पीछे पीछे हटने लगे। बोले अगर नहीं हो तो एक महीना के अंदर में अगर कोई स्त्री संग नहीं किया हुआ स्पर्श कर सकते हो, फिर तो आधा चले गए। बोले अगर 15 दिन के अंदर में अगर नहीं तो 7 दिन, नहीं तो कब तक रात तक अगर किसने एक स्त्री का स्मरण तक भी नहीं किया होगा तभी आप स्पर्श कर सकते हो, नहीं तो आप जल जोड़कर खत्म हो जाओगे। करते करते ना पूरा मैदान खाली आगे। वहां पर पुलिस लोगों ने बताया अगर कोई बोले हम किए नहीं तो बोले नहीं, इनका शरीर अपराकृत शरीर है, इसका हिम्मत नहीं उसका स्मरण इनको स्पर्श करने के लिए। इतना फिर बोले नहीं, इनका अंतिम इच्छा था। क्या अंतिम इच्छा था? मेरे चक्कर प्यार में रस्सी बांध करके पूरा नवद्वीप धाम में घुमा घुमा करके उसको फेंकने के लिए, ये रस्सी ला। चलो प्रभुपा इतना बिगड़ गए प्रभुपा जो मूर्ख हो। महाप्रभु कितने भक्त लोगों को मर्यादा दिया। जब हरिदास ठाकुर जी उन्होंने शरीर छोड़े, स्वयं महाप्रभु उनको दिव्य कलेवर को अपने गोद में लेकर के उन्होंने समुद्र में स्नान कराया। स्नान करा के बोले हे समुद्र, अभी तक तुम केवल तीर्थ था लेकिन श्री हरिदास ठाकुर का स्पर्श से तीर्थ नहीं, आज तू महातीर्थ हो गया। महाप्रभु स्वयं अपराकृत कलेवर को समाधि दिए, महाप्रभु स्वयं उनके लिए भिक्षा किया। अरे भिक्षा करके महाप्रभु ने स्वयं हाथों से उन्हें प्रसाद वितरण किया। बोले हरिदास ठाकुर का निर्ध्यान में जो केवल आपके प्रसाद को केवल ग्रहण किया उनको अचिरात में कृष्ण प्रेम प्राप्ति होगी। महाप्रभु ने ये आदर्श दिया। कहां गौर विश्वदास बाबा जी महाराज और राधा रानी की नित्य सहचरी, इनको कोई ब्रज रज की कोई नवद्वीप धाम की कोई रज के लिए कोई अभाव है? ये तो दिन रात उसी रस में और डूबे हुए में, इसलिए सब के सब भाग गए। कुछ कुछ ऐसे क्रिया श्री प्रभुपाद की लीला में और ईश्वरदास बाबा जी की लीला में कुछ फर्क दिखता है। गुरुदेव कहते हैं क्या क्या फर्क दिखता है? पहला चीज फर्क दिखती है श्री गौर ईश्वरदास बाबा जी महाराज बड़े वैराग्य पूर्वक, आप लोग सुने होंगे कभी नाव के अंदर में जो छोटी सी कुटिया उसमें कर ली है, कभी उसमें भजन करते थे, कभी पायखाना के अंदर में। लेकिन दिखता है गौर किशोरदास बाबा जी महाराज तो निष्किंचन रूप में भजन किया, लेकिन प्रभुपाद का जो भजन देखो, अरे ठाड़ बाड़ से मठ मंदिर बना करके कभी खूब कभी कोट बूट सूट पहन करके कभी उन्होंने गए इसलिए कुछ वैष्णव दिखते हैं जैसे निर्जन में रहकर के भजन किया गौर किशोरदास महाराज, कुछ होते हैं कोष्ठा नदी। इसलिए जैसे भी प्रभुपाद तो दिखता है अलग रूप में, तो अलग नहीं। बोले क्यों? महाप्रभु का जो भविष्यवाणी था पृथ्वी पे आछे जत नगर आदि का सर्वत्र प्रचार है विभिन्न नाम, ये महाप्रभु का भविष्यवाणी था। इसलिए हमारे श्री भक्ति प्रज्ञा केशव गोस्वामी महाराज कहते थे अभी तक जितने आचार्य आए ये आचार्य का भजन देव इनका जो प्रचार को एक तराज लेकर के एक तरफ में रख दो और श्री अभी तक जितने आचार्य आए इनके तराजू का दूसरे तरफ में रख दो तो प्रति प्रज्ञान के सब गोस्वामी महाराज कहते थे श्री भक्ति सिद्धार्थ सरस्वती गोस्वामी प्रभुपाद का प्रचार इनकी आचार इनकी जो सब कुछ देखो पल्ले भारी पड़ेगा। अगर ये प्रभुपाद नहीं आते हैं ना अभी ये संपूर्ण पृथ्वी में लोग कंठी माला तिलक लगा करके यहाँ पर बैठ के जो भजन कर रहे हैं और गोवर्धन में हम भजन नहीं कर सकते थे। जब मैं अपने आप का देखता है ना किसी गांव की कोने में महाराज जितने आए किसी गांव की कोने में हम लोग का जन्म हुआ है लेकिन कभी हम सोच नहीं सकते। आप लोग भी जो बड़े बड़े बड़ी बड़ी दिख रहे हो कभी आप लोग सोच सकते हो 7 समुद्र पार होकर के और गिरिराज तलहटी में गुरु वैष्णव के चरण में बैठी करके अभी जो हम हरिकथा सुन रहे हैं
इसकी कृपा है। जैसे भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी इनकी कृपा है। अगर ये महापुरुष नहीं होते, अभी ये पृथ्वी प्रभुपाद के शिष्य लोग रहते थे, अगर ये प्रभुपाद नहीं होते ना, ये पृथ्वी अभी तक नहीं रहता, ये पृथ्वी ध्वंस हो जाता। क्योंकि भगवान ये पृथ्वी बनाया क्यों? वो खाने के लिए कुत्ते गधे सूअर जैसे खाने के लिए पृथ्वी को नहीं बनाया भगवान, इसलिए पृथ्वी को बनाया भजन करने के लिए, भक्ति के लिए प्रभुपाद आए। इसलिए जगत में इतने लोग भजन कर रहे हैं। आप लोग को पता होगा हर देश में एटम बम बनाकर तो रेडी है युद्ध करने के लिए, है युद्ध करने के लिए रेडी है। लेकिन ये युद्ध क्यों नहीं हो रहा है? इसलिए नहीं हो रहा है, कृष्ण गीता में बोले कौन्तेयः प्रतिजानीना मे भक्ता परिक्षति, कहते हे अर्जुन तुम प्रतिज्ञा करो मेरे भक्तों का विनाश नहीं। अगर इस एटम बम देकर भक्त लोग भी तो मर जाएंगे, लेकिन भगवान की प्रतिज्ञा तो नष्ट हो जाएगा, इसलिए कि एटम बम की गिर नहीं रहे। इसलिए चुपके आप लोग कंठी माला तिलक आप लोग लगाए हो, इसलिए जब तक आप लोग भजन करोगे तब तक कुछ होने वाले नहीं। इसलिए इसलिए जो इतना है थोड़ी अलग, आप गौर के शब्द नहीं, अलग नहीं, यही श्री गौर के शब्दास बाबा जी महाराज का यही कृपा है। उनकी कृपा पा करके ही प्रभुपाद ने सर्वत्र प्रचार और उन्होंने प्रसार किया है, इसे कोई इसमें अलग नहीं। तो दूसरी चीज थोड़ी सी प्रतिकूल दिखता है, बोले कैसे? श्री गौरकिशोर दास बाबा जी महाराज आदेश दिया था प्रभुपाद को, बोले देखो ये जो कलकत्ता है ना, ये कली का स्थान है, खबरदार कलकत्ता जाना नहीं, उन्होंने मना किया था। लेकिन प्रभुपाद ने सबसे पहले गौड़िया मठ कहाँ स्थापन किया? बोले कलकत्ता में बाग बाजार गौड़िया मठ को प्रभुपाद ने स्थापन किया है। अभी ऐसे लगता है जैसे प्रभुपाद गुरु जी की आदेश को ही उल्लंघन किया, आदेश नहीं पालन किया। बोले नहीं, गुरु जी की क्या इच्छा है? गुरु जी की क्या इच्छा है? गुरु जी की एक ही इच्छा है, गुरु जी की विशेषकर दो इच्छा है। पहला इच्छा है गुरु जी का आदर्श जो भजन है वो भजन को करे निष्कपट रूप में, है निष्कपट रूप में भजन करे। और दूसरी इच्छा है, इसलिए कृष्ण गीता में कहते हैं जो अपना जीवन में आचरण करे और प्रचार करे, यही आचार्य जी का काम है, यही आचार्य जी का काम है। आचार करने के वो ना करे प्रचार, और प्रचार करने के वो ना करे आचार। आचार प्रचार नामे करल भी कार्य, यही गुरुदेव का आदेश है। इसलिए श्री प्रह्लाद महाराज कह रहे हैं, हैं कहते से प्रह्लाद महाराज कह रहे हैं सभी मुक्त कामा प्रायण देव कामे सभी मुक्त कामा मौन ने चरण की प्रार्थना कामी, हाँ प्रार्थना निष्ठा। श्री प्रह्लाद महाराज कह रहे हैं अगर नारद जैसे व्यक्ति नहीं होते, अगर नारद अगर प्रचार नहीं करते, अभी जो मैं एक राक्षस कुल में जन्म ग्रहण किया, मैं कभी भजन कर सकता था? असंभव है। इसलिए जो लोग एकांत में बैठ करके भजन करते हैं, प्रभुपाद कहते हैं वो तो प्राप्तकामी, वो तो क्या है कहते वो लोग सबके साथ स्वार्थी है। लेकिन नारद जैसे व्यक्ति देखो, ब्रह्म महाराज को देखो, शरद सार बोली प्रचार कर तब तो यहाँ पर इतने भक्त, माधव महाराज को देखो अपना सुख भोग को त्याग देकर सारे दुनिया में है अपना घर द्वार सब छोड़ करके आराम से यहाँ पर रहकर इतने आराम से भजन कर सकते थे। लेकिन सारा दुनिया में भ्रमण कर नारद का काम कर रहे हैं। तीर्थ महाराज को देखो गांव गांव में जाकर कीचड़ कीचड़ में और बड़े कष्ट सहने करके प्रचार, तभी तो इतने भक्त लोग आए हो। अगर उतना अगर ये प्रचार नहीं करते कभी आप लोग आते, चलो बाबा गोस्वामी महाराज जब बंगाल में प्रचार करने जाते थे ना, हम सुनते थे इतने इतने कीच में कीचड़ में चलते चलते जाते थे, हैं किसी किसी घर में पाइप, अभी तो थोड़ी अच्छा सुविधा हो गया, बड़े कष्ट से घर से बाहर सोते थे, बहुत कष्ट उठा करके गुरुवर्ग ने प्रचार किया। अगर ये प्रचार नहीं करते थे ना, हम कहां भजन की सुविधा मिलता। इसलिए जितने भी उन्होंने बोले खबरदार कली कली युग में जाना नहीं, कलकत्ता में जाना नहीं, सबसे पहले वहीं पर मठ स्थापन किए और उन्हें 64 मठ स्थापन करते हुए संपूर्ण विश्व में उन्होंने महाप्रभु का बाण का प्रचार प्रसार किया। तभी हम जैसे दुर्भाग्य व्यक्ति आकर यहाँ पर हम साधन भजन कर रहे हैं। इसलिए आज श्रील
गौर किशोर दास बाबा जी महाराज का आज जन्म तिथि है और इनकी तिरुभाव तिथि है। देखो और एक चीज है, गुरुदेव कहते थे कहते फले ना परिचय है, वृक्ष का महत्व कब है फल से, वृक्ष का महत्व फल है, महत्व घर में फल है, इसलिए वृक्ष का महत्व फल से, जिस वृक्ष में जितने सुंदर फल होना वो वृक्ष को हम इतना महत्व देते हैं। अगर कहीं पर बबुल का पेड़ हो जाए ना काट दो, जब इसमें कांटा ही कांटा, आपेल का पेड़ चीकू का पेड़ हो गया उसको रखा करो पानी दो, क्यों भविष्य में सुंदर फल देगा। उसी तरह श्री गौर किशोर दास बाबा जी महाराज का वृक्ष रूपी में फल कौन सा फल है, उनके साधारण कोई फल नहीं फला, भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद रूपी फल फला है, जिस फल में इतने सुगंध इतने में सौरभ इतने उसमें खुशबू निकली, केवल भारत नहीं जिनकी प्रतिभा जिनकी महिमा जिनकी भजन जिनके आदर्श केवल भारत नहीं संपूर्ण विश्व में जिनकी प्रतिभा खुशबू गई और जिसकी खुशबू में प्रभावित तो होकर के संपूर्ण विश्व के सारे लोग आकर के क्या कर रहे हैं, सबके सब हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम, ये श्री महाराज का वृक्ष रूपी फल का ही महत्व है, इसलिए हम सबके साथ इनकी चरण में चिर ऋणी है। ये महापुरुष अगर प्रभुपाद को आश्रय नहीं देते, प्रभुपाद अगर प्रचार प्रसार नहीं करते, कभी कभी मेरे मन में थोड़ा शंका हो जाता था, क्या शंका होता था, हमारे भक्ति प्रज्ञान कैसे गोसाई महाराज जो बोले ना कहते सारे आचार्य जीवों का तराजू मत एक तरफ पे रखो, प्रभुपाद की अवदान को एक तरफ पे रखो, इनके पला भारी पड़ेगा। मैंने सोचता था ये कैसे हो सकता है, ऐसे कैसे, अभी तो कितने आचार्य रामानुज मध्व विष्णु स्वामी दीपाल इतने गुरु परंपरा इतने आचार्य आए तो ये कैसे हो, मेरे को मन में बड़ी बड़ी शंका होती थी। मैंने देखा नहीं जो हमारे परम गुरुदेव ने बताया सही बताया, क्योंकि अभी तक जो प्रचार है जो जो आचार्य लोग आपने प्रचार किया कहीं भारत का किसी एक कोने में रामानुज देखो मध्वाचार्य देखो विष्णु स्वामी निवार देखो कहीं किसी कोने में तक गया है, राज शक्ति लेकर के और सैन्य सामंत को लेकर के राजकोष को लेकर प्रचार किया, लेकिन प्रभुपाद ने छोटे छोटे बच्चों को लेकर के अभी आप लोग वृंदावन में जाओ गोवर्धन में जाओ जहाँ देखो, इसलिए भक्ति विनोद ठाकुर ने भी बताया था एक दिन ऐसा आएगा जितने संप्रदाय खत्म हो जाएंगे अब पृथ्वी में केवल एक ही संप्रदाय रह जाएगा, श्री ब्रह्म माधव गौड़ संप्रदाय, केवल एक प्रभुपाद की धारा ही पृथ्वी में केवल एक प्रभुपाद की धारा रह जाएगी और सारे धारा आकर के प्रभुपाद की धारा में संपूर्ण मिल जाएंगे। ये प्रभुपाद का भविष्यवाणी, वृंदावन जाते हैं इधर जाते हैं जहाँ देखो हमारे गौड़ी वैष्णव है सब जगह कंठी, हमने दूसरे दूसरे जो संप्रदाय के लोग भी गौड़ी वैष्णव का प्रशंसा करते हैं, बल्कि अभी जितनी गौड़ी वैष्णव का प्रचार है जितने वृंदावन में जिधर जाओ कंठी माला गौड़ी वैष्णव सबके सब गौड़ी वैष्णव दिखेगी और इतने संप्रदाय नहीं दिखता है, सचमुच से ये प्रभुपाद का ही देन है, यही महापुरुष का देन है, सचमुच क्यों ये राधा रानी की नयन मणि राधा रानी जो आपकी जो पुतला है, हम सबरे कहते हैं ना कृपा दृष्टि काया प्रभु जगा तेरा प्रभाती जागो का हृदय मोर सो मंगला रहो, इसलिए राधा रानी की जो कृपा दृष्टि इसलिए प्रभुपाद है, इसीलिए विश्व ब्रह्मांड राधा रानी को ने करुणा गुरुमयी करुणा करके कहते ना मुनिंद्र बिंद भी लोग को शोक तीन लोगों का जो शोक धारण करने वाले राधा रानी की कृपा दृष्टि है सब प्रभुपाद, इसलिए हम बड़े सौभाग्यवान हैं इसी परंपरा में प्रभुपाद का लाइन में आए, हमारे गुरु वर्ग हम सबको ऊपर कृपा करें सबको ऊपर आशीर्वाद दे, जैसे इनके आशीर्वाद से हम लोग भी खूब फलते फूलते रहे और जगत में महापुरुष की धारा को जगत में प्रचार और प्रसार करें। वंशावलम
হরে কৃষ্ণ। আপনারা এতক্ষণ এবং সকালেও গৌর কিশোর দাস বাবাজি মহারাজের গুণাবলী শ্রবণ করলেন, এখন একাদশী সম্বন্ধে কেউ বলেন নাই। জগতে একাদশী সৃষ্টি হলো কিভাবে? যখন ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় ছিলেন, একদিন ওনার সারথি দারুককে বললেন, দারুক রথ নিয়ে এসে একটু আমি বেড়াতে যাবো। নিয়ে এসেছেন, একটু ঘুরতে ঘুরতে ভগবান কৃষ্ণ ক্রন্দনের ধ্বনি শুনতে পেলেন, যে দারুক যেই দিক থেকে ক্রন্দনের ধ্বনি আসছে আমার রথ ওই দিকে নিয়ে চলো। যাচ্ছেন, যেতে যেতে যেখানে দক্ষিণের শেষ প্রান্ত ওখানে পৌঁছেছেন। ওখানে দেখি দক্ষিণের শেষ প্রান্ত কি, ইয়মলোক মহারাজ যমের স্থান। যমহারাজ পরম বৈষ্ণব, এই জগতে 12 জন মহাদি আছেন, মহাজন, তাদের মধ্যে একজন হলেন মহারাজ যম। স্বয়ং রূপ নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিষ্ণু বলিয়া সখী বয়ন। প্রথমে কি স্বয়ং ব্রহ্মাজি, তারপর শিব ঠাকুর, নারদ, স্বয়ং নারদ কুমার, চার কুমার, কপিল দেব, মনু যিনি মনুস্মৃতি বা মনু সঙ্গীত রচনা করেছেন, কুমার কপিল মনু প্রহ্লাদ মহারাজ যার জন্য নৃসিংহদেব জগতে প্রকট হলেন, জনক, জনক মানে মহারাজ জনক, তিনি ভগবতী সীতা দেবীর পিতা বা ভগবান রামচন্দ্রের শ্বশুর যাই বলতে পারেন, ভীষ্ম যার জন্য আমাদের গোবিন্দ ভাই বলল না যে হরি সে অস্ত কহাও আপনি সন্তান পুত্র কহাও। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন মহাভারত যুদ্ধে আমি অস্ত্র গ্রহণ করব না। ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, কাউকে নিয়ে বলেন না, নিজে নিজে, যদি আমি সত্যি সত্যি বাপের বেটা হই হরিকে অস্ত্র ধারণ করিয়েই ছাড়বো। দেখুন কি করলেন, অস্ত্র হাতে নাই, এই রথের ভাঙা চাকা নিয়ে দৌড়লেন। ওই ভীষ্ম একজন মহাজন, প্রহ্লাদ জনক ভীষ্ম বলি মহারাজ, যেখানে ভগবান বামন দেব দান দিতে গিয়েছিলেন তিন পাদ ভূমি, জনক ভীষ্ম বলি পাইয়া সখী মানে ব্যাসদেবের ছেলে, কে সুখদেব গোস্বামী, আর কে বয়মান মহারাজ যম। কেন ওখানে কৃষ্ণ দারুকে নিয়ে পৌঁছেছেন, মহারাজ যে জমে যে সব লোক, আরে এখানে তুমি এলা কি করে, এখানে ডাক্তর প্রভুকে ডাক, যে শঙ্খ বাজিয়েছেন, যেই শঙ্খ বাদন করেছেন ওনার শঙ্খে এমন গম্ভীর নাদ, মহারাজ যে ওনার আসমানে ছুটে ছুটে আসছেন, বুঝতে পেরেছেন প্রভু এসেছেন, শাস্ত্রকে প্রণাম করছেন। দেখি অবাক, চিত্র তাজি, এ কে আবার, আমার প্রভু এনাকে শাস্ত্রকে দণ্ডবাদ করছেন, নিশ্চয়ই এনার চেয়ে শ্রেষ্ঠ। বললেন মহারাজ জমকে জিজ্ঞেস করলেন, এসব কি একটু কান্নাকাটি অবস্থা দিয়েছেন, যে অবস্থা জগতে খারাপ কাজ করে তাকে এখানে ভুগতে হয়। ভাগবতে বলা হয়েছে 21 প্রকার নরক, আবাবের না 26 প্রকার নরক, অনেক প্রকার, প্রধান হলো 26 প্রকার। ভাগবতে একই স্কন্ধে একই অধ্যায়ে বলা হয়েছে আগে 21 প্রকার, বলে কোন কোন শাস্ত্রে বলা হয়েছে 26 প্রকার, কিন্তু অনন্তই প্রধান 26 প্রকার। যে যেমন খারাপ কাজ করবে তখন ভুগতে হয়। তখন কৃষ্ণ মানে খুব দুঃখ হলো, বলছেন জগতের পিতা কৃষ্ণ যেটা ভাঙে বা পিতৃত্রহী পাতলি জন্মে জন্মে তা, জগতে যদি ওনার ভজন না করা হয় আমাদের জন্মে জন্মে করতে হবে। যদি আমাদের কারো, আপনারা মা বাবার অনেক এসেছেন, যদি ছেলের শরীর খারাপ হয় ছেলের যে মা বাবার দুঃখ হয় কি হয় না, হয় তো, তখন কৃষ্ণ আমাদের জগতের পিতা তার মনটা খুব খারাপ হলো, কি করলেন, নিজেই একাদশী রূপে প্রকট হলেন, বললেন যে তাকে আর জমলোকে যেতে হবে না। যেমন আপনারা যদি আমাদের দীর্ঘারি গৌরী মঠে ঢুকেন, গেট বন্ধ থাকলে দেখবেন হাউসফুল লিখা, মানে বাইরের লোক এসে কোনো ঘর পাবে না, তত্রুপ আগে মহারাজ জমের সভাতে ওখানে হাউসফুল লেখা থাকতো। আর একাদশী ডট করার আর কেউ আসছে না জমরাজ্যে, সব ভ্যাকেন্সি ভ্যাকেন্সি লেখা আছে। কেন একাদশী ডট, একাদশী ডট করলে কি হবে, কাউকে জমলোকে যেতে হবে না, জন্য
যারা এখনো পর্যন্ত একাদশী ব্রত শুরু করেন নাই অবশ্য করবেন। এখান থেকে স্টার্ট করে যাবেন। আমাদের গোবিন্দ ভাই বললেন না কিছু বেঁধে নিয়ে যাবেন, ওই একাদশী ব্রত করবই আর কোনোদিন ছাড়বো না, করতেই হবে, ছেলে মেয়েরা যাই বলুন করবই। একাদশী ব্রত নষ্ট হয় কিভাবে বলছেন, অসকৃতি জলপানাচ্ছ সকৃতাম মূলচর্বণা উপবাস প্রণশ্রীত দিবাসাবশাস্ত্র মৈথুনা। বলছেন কি, অসকৃতি জলপানাচ্ছ বারবার জল পান করা বলে জল খাওয়ার ফলে জুস খাবো, আর একই কথা তরল জিনিস। মদের তো কথাই অনেক কর্তুরের কথা, এসব কোনো নেশার জিনিস চলবে না। একাদশী কেন অন্য দিনে চলবে না, গুটকা পান মশলা খৈনি মদ এসব সিগারেট বিড়ি সব চলবে না। আর কি সকৃতাম অসকৃত জল উপসাত প্রণশ্চিত দিবা শাস্ত্র মৈথুনা, দিবা ফাঁকে স্বয়ং বলে আপনাদের স্বয়ং করে বিশ্রাম করেন, কারণ আমাদের মঙ্গলত্বে তাড়াতাড়ি উঠতে হয়, এই জন্য ভগবান কনসেশন দিয়েছেন আমরা একটু বিশ্রাম করি। যারা করেন তাদের এবং কি চৈতন্য মহাপ্রভু লিখে দিবাহয় একটু বিশ্রাম করতে, চৈতন্য ভাগবতের বর্ণন আছে। তারপর কি মৈথুনার বলছেন, একাদশী দিন বা কোন উপবাস দিনে সহবাস করবেন না, একাদশী অথবা কোন ব্রতে সহবাস করবেন না। একাদশী নষ্ট হয় বা কোন ব্রত নষ্ট হয়, শাস্ত্রে কাহা গিয়া কি বারবার পানি পিনা আর একবার তামুল চর্বণ করেন, অর্থাৎ পান সুপারি গুটকা বিড়ি আর ইলেকট্রনিক্স কফি আর লিকার স্ট্রিক্টলি প্রোহিবিটেড, ইয়ে সব লে নি সকতে, আর দিন মে সোনা আর একাদশী আর ব্রত কে দিন সহবাস করেনা, ইয়ে সে ব্রত নষ্ট হতা হয়। একদিন হয়েছে কি, আমাদের ছজন গোস্বামী আছেন, কি নাম গৌর, সাধকের জন্য আর ঠাকুরের জন্য তো অন্য অন্য সম্ভব লাগাতে, হ্যাঁ লাগিয়েছি, কি করে ওটাও খেয়েছি, ওটা ফেলে দেবো নাকি, উনি বলছেন ফেলার জন্য নয় পরে করার জন্য। কি হলো, যদি কোনো সদ্গুরু কোনো শিষ্যকে ত্যাগ করে গায়া যাহা খোদাকে কসম আর কিছু হবে না, হ্যাভ টু গো হেল উইদাউট এনি ফেল। কি হলো, ধীরে ধীরে বুঝতে পারলেন যে হৃদয় কঠোর হয়ে যাচ্ছে, তিনি কি করলেন ওই যমুনাতে জলে ডুবে মারা গেলেন। বলছেন হর উরুষ্টে গুরু স্প্রাতা গুরু উরুষ্টে না কাশ্চন তসমা সর্ব প্রজাত্রেই না গুরু মেঘ প্রসাদে, হর উরুষ্টে গুরু স্প্রাতা, যদি ভগবান রেগে যান সদ্গুরু হন ভগবানকে মানিয়ে দিবেন, যদি সদ্গুরু রেগে যান ভগবান মানাবেন না, সেই জন্য সর্বপ্রকারে গুরুকে প্রসন্ন করতে হবে। গুরু বলতে বৈষ্ণব এব গুরু, বৈষ্ণব মাত্রে গুরু, যেমন শ্রী বাবা গোস্বামী মহারাজ আমার দীক্ষা গুরু, কিন্তু অন্যান্য জন্য উনি শিক্ষা গুরু, যেমন ভক্তি প্রবোধ পুরী গোস্বামী মহারাজ উনি কারো দীক্ষা গুরু আমাদের শিক্ষা গুরু, দীক্ষা গুরু একজন শিক্ষা গুরু অনেক হবে, কিন্তু কেবল আমার দীক্ষা গুরুকে আমি সম্মান করব আর গুরুদেবের গুরু ভাইকে অংশ দেখা হলেও চলবে না, এই জন্য সবকে সম্মান করতে হয় বৈষ্ণবাই বা গুরু। তাহলে কি হবে, যখন গোপাল ভট্ট গোস্বামী সদ্গুরু উনি নিজে যার জন্য কি হলেন ভগবান ক্ষমা করলেন না, এই জন্য যারা এখন একাদশী ব্রত শুরু করেনি অবশ্য করবেন। সো ইন আওয়ার সম্প্রদায় যারা সিক্স গোস্বামী, ওয়ান ইজ গোপাল ভট্ট গোস্বামী, হায়ার শ্রীমান মহাপ্রভু স্পেন্ড হিজ টাইম লিভিং সাউথ ইন চার্চুর শ্রীরঙ্গম ফোর মন্থস ইয়ার দেয়ার এট দ্য টাইম ডিউ টু রেনি সিজন ইট ওয়াজ ভেরি হার্ড টু মুভ হিয়ার ইন দেয়ার
But nowadays all transportation and communication is so nice. You are traveling every element, where is thunder gold and so much downpour going on, you can travel. Sri Gopal Bhattacharya said, when he was here, one day one of his disciples came to him in Ekadasi day, chief battle 11 battle leaves. So, hey, what are you doing? The Gurudev, I offer this nitsala, enjoy it. Jayadana Krishna Bhaja Sevara Chaturu of this. One point a devotee of Krishna became very clever. Gurudev used to say, even they can sold out Krishna to others. So they're so clever. Then he told, okay, the practitioner in this world, they are observing Ekadasi, but not for God, not for Thakurji. So you offer rice, dal, chapati, yes, what you mean? I ate that. So I throw it, well, not for throwing, next day for Paran, like tomorrow for Paran, up to 9:31, from sunrise to 9:31, we will attend everything, nothing to worry. So then Gopal Bhattacharya Gosai became very upset. What he rejected, and he committed suicide, drowning in Yamuna. So still nowadays, they are not observing Ekadasi. They stop in some years before again they stop. They call Radha Vallabhi Sampradaya. So Ekadasi, how to maintain? It was mentioned. Yeh Shastra mein kaha gaya hai, Ekadasi upasya nirambu bhaksha. Means Ekadasi kaise karna hai? Pani tak nahi pina. Ekadasi ke pehle din ek baar bhajan, Ekadasi ke din nirjala pani tak nahi, aur Ekadasi ke dusre din samay ke anusar paran ek baar prasad raat ko jaakar harinam karna. Kali yug ke liye concession hai, jo kar sakte hain bahut accha hai, jo nahi kar sakte un log ke liye anukampa ka vidhan hai. जो शास्त्र में विहित है, नो ब्रेन नो कॉर्न नो बीन नो दाल, चावल दाल और भुट्टा ये सब चलोगे ना, अच्छा ये सब खाकर जब शास्त्र बोलने दिए भोग लगिए प्रसाद पावे ना कोई कल को बल्ला है, ये निजारा करना कल शुरू करें ना अवश्य ही करेंगे, कल को सकाले जब हम बोले थे अनुकल पे सकाले बारंबार बोर हमारा वृंदावन जाओ ওখানে আমাদের প্রোগ্রাম আছে বৃদ্ধ মায়েরা কেউ যাবেন না কীর্তন পার্টি এবং পুরুষ মায়ের যাবেন ইয়াং কেউ যেতে পারেন মেয়েরাও যারা ইয়াং তারা যেতে পারেন মায়েরা যাবেন না কেউ দুটো বাস মাত্র সো টুমোরো আফটার ব্রেকফাস্ট উইল ডু পারান দ্যাট 9 AM স্টার্ট ফ্রম ইয়ার বাই বাস টু আনন্দধাম সো হুয়েভার ওয়ান্ট টু গো ই ক্যান কন্টাক্ট উইথ শ্রী সিদ্ধার্থ মহারাজ পরমহংস মহারাজ ভারতী মহারাজ সো कल हमारा हम लोग जाएंगे आनंद धाम जो लोग जाना चाहते हैं वृद्ध लोग वृद्ध माता या वृद्ध पुरुष न जाए या हम लोग कीर्तन पढ़े जाएंगे पुजारी आरती आरोप करो पुजारी पुजारी को आरती अब धीरे धीरे हम लोगों का परिक्रमा अंतिम को जा रहा है अब एक दिन बाद बाकी रह गया है एक दिन केवल यात्रा बाकी है 10 तारीख को इसलिए हम लोग 10 तारीख जहाँ जाना है हम लोग कल अनाउंस कर देंगे हमारे केवल एक दिन लास्ट यात्रा बाकी आछे जब हम महाराज जी बोल रहे हैं अच्छा बोलो तो हमारे परिक्रमा भालो ले आछे और आगे बक्सर आसने तो इखने आसने हमें आज नवती में आसने हमें आज संगे आर लोग नहीं आसने दोस्तों दोस्तों अब आज जब हम बोले छे हमारे के जब इखने क्यों मोमबत्ती व्यवहार कर चंदा বা ধূপকাঠি এবং দীপ দিয়ে আরতি করবেন নবদ্বীপ এবং গিয়ে কেউ মোমবাতি ওই কালো ধূপকাঠি তো ব্যবহার করবেন না কেবল প্রদীপ দিয়ে আরতি করবেন আর যারা এসেছেন তারা দেখেছেন আর সবাইকে বলে দিবেন বুঝতে পেরেছেন তো বলছে কোন বয়স বৃদ্ধ যারা বৃদ্ধ হয়েও যদি বয়স হয়েছে ভালো শক্তি হৃষ্ট পুষ্ট যেতে পারে যারা নাচ করতে পারেন কীর্তন করতে পারবেন তারা যাবেন সে যদি কেউ 40 বছরে নাচতে না পারে লড়খড়ি আসতে যাবে না বুঝতে পেরেছেন তো এই জন্য আগামী বছর আর প্রতি বছর আসবে